Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dini Amol YouTube channel এ সম্মানিত দিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটিতে আমি আলোচনা করব প্রত্যেক ফজরের ফরজ নামাজ এবং মাগরিবের ফরজ নামাজের পর একটি ছোট্ট দোয়া যদি তিনবার করে পড়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক দ্বারা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ এর চাইতে গুরুত্বপূর্ণ ভিডিও আর কিছু হতে পারে না আমি অনুরোধ করব আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখি জান্নাতে যাওয়ার কামনা বা বাসনা কার না আছে বলুন আবার তা যদি হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত ধরে জান্নাতে প্রবেশ করানো মুমিনের জন্য এর চেয়ে বড় সৌভাগ্য আর কি বা হতে পারে কি এমন আমল রয়েছে যার বিনিময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতদেরকে হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন হ্যাঁ ছোট্ট একটি আমল আমরা জানতে পেরেছি হাদিসের বিভিন্ন বর্ণনাতে এমন ভাবে এসেছে যা দিনের শুরুতে অর্থাৎ ফজরের ফরজ নামাজের পরে এবং মাগরিবের ফরজ নামাজের পরে অর্থাৎ দিনের শেষে এই আমলটির বাস্তবায়ন করলে আপনি এই সওয়াবটি পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এমন উম্মতদেরকে তার হাত মোবারক ধরে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ যে আল্লাহ তাআলাকে প্রভু হিসেবে পেয়ে খুশি ইসলামকে দ্বীন তথা জীবন ব্যবস্থা পেয়ে হিসাবে পেয়ে খুশি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রিয় নবী হিসাবে পেয়ে খুশি ও সন্তুষ্ট হাদিসে পাকে এই আমলটির কথাই বলা হয়েছে হাদিসটি বলা হয়েছে আত-তারগিব ও তারহিব শরীফে হযরত মুনাইজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে এই বাক্যগুলো বলবে অর্থাৎ এই দোয়াটি তিনবার বলবে দোয়াটির বাংলা উচ্চারণ আমি স্ক্রিনে দেখায় দিচ্ছি অবশ্যই স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নিন দোয়াটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা আমি আবারো আপনাদের সুবিধার্থে বলছি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে আর এই দোয়ার বাংলা অর্থই হচ্ছে আমি আল্লাহ তাআলাকে প্রভু হিসেবে ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে গ্রহণ করতে পেরে আমি সন্তুষ্ট ও খুশি হয়েছি এর ফজিলত বলতে গিয়ে বর্ণনাকারী বা ঘোষণাকারী বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব গ্রহণ করছি সেই উম্মতের দায়িত্ব গ্রহণ করছি যে এই দোয়াটি পাঠ করবে প্রত্যেক ফজরের ফরজ নামাজের পরে এবং মাগরিবের ফরজ নামাজের পর তিনবার করে তার হাত ধরে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে প্রত্যেক ফজরের ফরজ নামাজের পরে তিনবার মাগরিবের ফরজ নামাজের পরে তিনবার অবশ্যই দোয়াটি পড়ার চেষ্টা করবেন অন্তরের বিশ্বাস মুখের স্বীকৃতি ও কাজের বাস্তবায়নের মাধ্যমে প্রতিদিনের এই ঘোষণায় বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতকে নিজের মোবারক হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবেন আর যে উম্মতকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন তার জন্য এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে সুতরাং মুমিন মুসলমানের জন্য অত্যন্ত জরুরি দিনের শুরুতে এই ঘোষণা দেওয়া এবং দিনব্যাপী এই কাজে ও ঘোষণায় বাস্তবায়ন করা আর তাতেই মিলবে এই বরকতময় জান্নাত লাভের সৌভাগ্য দিনি ভাই বোনেরা আপনাদের কাছে অনুরোধ করব ছোট্ট দোয়াটি অবশ্যই মুখস্থ করে নিন নিজে আমলটি করুন আপনার নিকট আত্মীয় স্বজন যারা কাছের মানুষ তাদেরকে আমলটি সম্পর্কে জানিয়ে দিন তারাও যেন আমলটি করতে পারেন আমি অনুরোধ করব ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দেওয়ার জন্য এবং আমি আবারও অনুরোধ করছি আমরা জানি আপনারা ভিডিও দেখে চলে যান অনুরোধ করব ভিডিওগুলোতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার আল্লাহ তাআলা আপনাদেরকে ইনশাআল্লাহ উত্তম প্রতিদান দিবেন আমাদের চ্যানেলটিকে বড় করতে সহায়তা করুন যারা যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আল্লাহ তাআলা আমাদের সকলকে সৌভাগ্যের এই মর্যাদা পেতে হাদিসে ঘোষিত আমলটি যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু